তা আমার প্রশ্নটি হল আমাদের কি এমন বিশ্বাস করা উচিত যে নিরামিষ খাওয়া মদ্যপান না করা ব্রহ্মচর্য পালন এগুলি করা দরকার যাতে আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারি যাতে করে এগারো মিনিটের ক্রিয়াটি আরও কার্যকর হতে পারে দেখুন ঠিক এটাই আমি বলে এসেছি এমনকি খাওয়ার মধ্যেও নৈতিকতা কেন খাবার শরীরের ব্যাপার এই শরীরের জন্য যা উপযুক্ত তা অবশ্যই খাওয়া উচিত কিন্তু এখন আপনি খাদ্যকে একটি অভ্যাসে পরিণত করার কথা বলছেন আমি আপনাকে বলতে চাই ভালো অভ্যাস খারাপ অভ্যাস বলে কিছু নেই অভ্যাসের অর্থ আপনি অসচেতনভাবে কাজ করছেন আপনি যদি অসচেতনভাবে কাজ করেন তবে সেটি একটি খারাপ জিনিস কারণ মানুষ হওয়ার পুরো ব্যাপারটাই হল যে আমরা সচেতনভাবে কাজ করতে সক্ষম এটাই মানুষ হওয়ার সৌন্দর্য যে আমরা সবকিছু সচেতনভাবে করতে পারি একটি প্রাণী অজ্ঞানে যা করে আমরা তা সচেতনভাবে একই জিনিস করতে পারি আমরা অজ্ঞানে খেতে পারি বা সচেতনভাবে খেতে পারি আমরা অজ্ঞানে শ্বাস নিতে পারি বা সচেতনভাবে শ্বাস নিতে পারি সমস্ত কিছু যা আমরা করতে পারি তা আমরা সচেতনভাবেও করতে পারি যে মুহূর্তে আমরা সচেতনভাবে কিছু করি তৎক্ষণাৎ সেই মানুষটিকে খুবই পরিশীলিত এবং চমৎকার দেখতে লাগে কেউ যদি সচেতনভাবে হাঁটেন এবং কথা বলেন সে একজন সুন্দর মানুষ হয়ে ওঠেন কিনা হ্যাঁ কিনা এটাই সব তাহলে এমন কেন তৈরি চেষ্টা করছি। যেন এটি একটি ভালো জিনিস। বাধা বাস্তবতা আপনি সকালে ঘুম থেকে উঠবেন আর এটি ঘটবে না না আপনি জীবনটি স্বয়ংক্রিয় করার চেষ্টা করবেন না সেটা কোনো দক্ষতা নয় এই দক্ষতা হলো যন্ত্রের দক্ষতা এটির বুদ্ধি দিয়ে এবং সচেতনভাবে কাজ করার কথা কেউ আশা করছেন না যে এটি একটি যন্ত্রের মতো কাজ করবে সুতরাং খাদ্যদ্রব্যাদির ব্যাপারে খাদ্য অবশ্যই আমাদের শরীরের জন্য উপযুক্ত হতে হবে এটা এই শরীরের জন্য এটি এই দেহের গঠনের জন্য উপাদান আপনি যে খাবারটি খাচ্ছেন দুর্ভাগ্যক্রমে উপযুক্ত খাদ্য কি তার ধারণা সব তালগোল পাকানো ঐতিহ্যগত ভাবে এদেশে আমরা খুব বিচক্ষণতার সাথে খাবার খেয়েছি কিন্তু এই হাজার বছরের আক্রমণগুলি অন্যান্য ধরনের খাদ্য সংস্কৃতি নিয়ে এসেছে এবং আজ আমাদের জাতীয় খাবার হলো পিৎজা বা পাস্তা ঠিক কোনটি আমি জানি না এই দুটির মধ্যে লড়াই চলছে তাই আমরা খাবার সম্পর্কে আমাদের জ্ঞান হারাচ্ছি সবচেয়ে উপযুক্ত জিনিসটি কি তা দেখার সময় অবশ্যই এসেছে আমি সেই খাবার গেলে এটা খুব দীর্ঘ প্রক্রিয়া তবে আপনাকে অবশ্যই খাদ্য নিয়ে পরীক্ষা করতে হবে শুধুমাত্র জীব দিয়ে নয় শরীর দিয়েও আপনি আজ কিছু খান এবং দেখুন খালি পর্যবেক্ষণ করতে শিখুন এই খাবারটি খাওয়ার পরে আপনার শরীর কতটা তৎপর এবং কতটা সক্রিয় অনুভব করছে যদি এমন মনে হয় যে এটি কবরে যেতে চাইছে তাহলে ভালো খাবার নয় যদি এটি খাওয়ার পরেও সতেজ মনে হয় কফি কফি বাদে কারণ এটি উত্তেজক আপনি যদি খাবার খান এবং আপনার শরীরটি খুব চন্মনে এবং উজ্জীবিত মনে হয় তার অর্থ এটি ভালো খাবার আপনি এমন কিছু খান আর এ নিস্তেজ বোধ করে তার মানে শরীর এটি পছন্দ করছে না এর সাথে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তাই নিস্তেজ বোধ করছে সুতরাং ঠিক এভাবেই অনেক কিছু আছে কিন্তু এটি একবারে সরলভাবে বলার জন্য